আমরা অ্যাড্রেসিং মোড আসলে যেভাবে দেখতেছি এভাবে প্রত্যেকটা অ্যাড্রেসিং মোড 9টা অ্যাড্রেসিং মোডই আমরা এভাবে কি করতে পারতাম স্টেপ বাই স্টেপ দেখতে পারতাম। তো আপনাদের এত ভেঙে চুরে আসলে এতগুলো আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? তো এই জন্য আপনি মোটামুটি কি করবেন ডিপ্লোমার জন্য আর কি, অ্যাড্রেসিং মোডগুলো আমি মুখস্থ করার সিস্টেম তো বলে দিলাম, মুখস্থ করবেন এবং ওর সাথে সাথে একটা দুইটা করে ইনস্ট্রাকশন মনে রাখবেন, এগুলো লিখে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর মোটামুটি আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডই আমরা ভেঙে 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 পড়াই, সাধারণত আমি পড়াই আর কি কোচিংয়ে। তো আপনারা যদি অ্যাডমিশনে আসেন তখন তো ভেঙে 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 প্রত্যেকটা ইনস্ট্রাকশন সম্পর্কে আপনাদেরকে বোঝানো হবে। আসলে অ্যাডমিশনে আপনার 85% 80% 90% পড়াশোনাগুলো এরকম করে বুঝে বুঝে পড়ে পড়ে লিখতে হয়, ঠিক আছে? এখানে অনেক বেশি কষ্ট না, ধরেন একবারে মুখস্থ করতে হবে, অনেক কিছু মনে রাখতে এরকম না, আপনি এমনভাবে আপনাকে বোঝানো হবে যে আপনি অনেক কিছু এমনিতেই পারবেন। আর ডিপ্লোমার জন্য আসলে আমি সবগুলো দেখাচ্ছি না, আল্লাহ যদি ওই রকম সুযোগ তৈরি করে দেয় আপনারা যদি অ্যাডমিশনে আসেন। তো আমার কোচিং সম্পর্কে তো আপনারা জানেন, প্রাইভেট স্টাডি জোন, এটা শুধুমাত্র কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য একটা কোচিং। এটা ধরেন অনেক স্পেশালভাবে এখানে কোচিং করানো হয়, আমি নিজে অনেকগুলো ক্লাস নিই, ম্যাথ ফুলটা আমি নেই, তারপরে ধরেন ডিপার্টমেন্ট লজিক্যাল এই যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো 50% 70% আমি ক্লাস নিই। এছাড়াও আমার ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশের জন্য অনেক গাজীপুরের ভিতরে আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে ভালো ক্লাস নেয় তাদের দ্বারাই আমার কোচিংটাতে ক্লাস নেওয়াই। তো আপনারা যেহেতু শুধুমাত্র কম্পিউটার ডিপার্টমেন্টের উপরে স্পেশাল কোচিং আমার, আপনারা যদি অ্যাডমিশনে আসেন গাজীপুরে তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আমার কোচিংয়ে আসবেন। আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনাদেরকে পরিচর্যা করে থাকি, যেখানে আমার প্রত্যেকটা সাবজেক্টের হ্যান্ড নোট সাধারণত পড়ায় থাকি। আলহামদুলিল্লাহ 2011-12 থেকে শুরু করে প্রায় 10 বছরের মতো হচ্ছে, 9-10 বছর হচ্ছে এগুলো নিয়ে আপনার কাজ করতেছি। তো মোটামুটি অনেক ভালো একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে, আপনারা আসলে দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনাদেরকে হচ্ছে যে আমার কোচিংয়ে আসার জন্য স্বাগতম জানাচ্ছি আর কি, আপনারা আসবেন, ঠিক আছে? অ্যাডমিশনে আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার মোবাইল নাম্বারে প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া আছে, আমার কোচিং সম্পর্কে প্রত্যেকটা ভিডিও নিচে লেখা থাকে দেখবেন। এরপরেও আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার হলো 01870656119, ঠিক আছে? 01 01870656119। এছাড়াও আমার একটা পার্সোনাল নাম্বার আছে, এটাতে কম ফোন দেওয়ার চেষ্টা করবেন, 01719737799, 01719737799। আপনারা হচ্ছে যে যদি কোচিংয়ে আসেন কোচিং সংক্রান্ত অথবা কম্পিউটার ডিপার্টমেন্টের অ্যাডমিশন সংক্রান্ত যদি বিশেষভাবে কোনো দরকার পড়ে আপনারা আমাকে ফোন করতে পারেন, তবে আমাকে ফোন দেবেন অবশ্যই রাত্রে, আমি রাত্রেবেলা জেগে থাকি, দিনের বেলায় ঘুমাই। তো আপনার হচ্ছে যে রাত্রে যখন ইচ্ছা তখন দিতে পারেন, ওকে? তো লাস্ট একটা অ্যাড্রেসিং মোড আমি যেটা বোঝাবো সেটা হলো বেস অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এরপরেরগুলো আপনাদের আর এখনোভাবে দেখাচ্ছি না, অ্যাডমিশনে আসলে ইনশাল্লাহ দেখানো হবে। বেস অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে, তো এটার একটা ইনস্ট্রাকশন আমি লিখে নিই, মুভ এ এক্স কমা ধরেন বি, ইনস্ট্রাকশনটা আমি একটু দেখে নিই, বিপি প্লাস বিএক্স প্লাস 04, ইনস্ট্রাকশনটা আমি আগে একটু লিখে নিয়ে দেখেন, ইনস্ট্রাকশনটা কি আমার ধরেন মুভ বিএক্স ডিএক্স দিলাম মনে করেন, ডিএক্স কমা বিএক্স প্লাস 04H, ঠিক আছে? এটা আমার হচ্ছে যে একটা বেস অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এখানে একটা ভালো করে জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু আগেরটার মতো কিছুটা, এখানে বিএক্স আগেও ব্যবহার করছিলাম এখনও করছি, কিন্তু এখানে অতিরিক্ত কাজ কি তার সাথে আবার প্লাস হিসাবে কিছু, ঠিক আছে? তো এই অ্যাড্রেসিং মোডটা কী হিসাবে কাজ করে, এটার অ্যাড্রেসিং মোডটা আপনি যখন লিখবেন তখন এভাবে লিখবেন যে বেস অ্যাড্রেসিং সরাসরি সে ডাটা ব্যবহার করে না, সে একটা রেজিস্টারে কী করে, রেজিস্টারের অ্যাড্রেস ব্যবহার করে, ইনডিরেক্টলি একটা অ্যাড্রেস ব্যবহার করে এবং সেটা থেকে আরও নির্দিষ্ট পরিমাণ জায়গা কী করে ডিসপ্লেসমেন্ট করে। ডিসপ্লেসমেন্ট মানে কি, বিচ্যুত হওয়া, সরে যাওয়া। এই যে 04H পরিমাণ বিএক্স থেকেও কী করবে, 04H পরিমাণ সে কী করবে, সরে যাবে। আমি যদি আপনার এটার মেমোরি স্ট্রাকচারটা দেখাই তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন ধরেন এখানে আসলে দুইটা পার্ট থাকে, একটা পার্ট কি, একটা পার্ট হলো অপারেশন আর একটা হলো অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস তো একটা মেমোরি, ধরেন আপনি এরকম একটা মেমোরি, এটা একটা মেমোরি,
এখন এই মেমোরিটা অনেক অংশে বিভক্ত করা হয়েছে, অনেক অংশে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে bx, প্রথমে আগে কি দেখবে bx, এই যে দেখেন মনে করেন যে bx, এটা কি bx, bx এর একটা অ্যাড্রেস কি করা থাকবে, দেওয়া থাকবে, ঠিক আছে, দেওয়া থাকবে বলতে কি সে জানে bx এর অ্যাড্রেসটা কোনটা। ধরেন আমি bx এর অ্যাড্রেস ধরে নিলাম 01, একটু সুবিধা মতো নেই, 0001 নিলাম, ঠিক আছে। তাহলে ধরেন আমার এই জায়গার অ্যাড্রেসই হলো 0001H, তাহলে এই bx এর কারণে সে কী করবে, আগে আমার ওই মেমোরি লোকেশনে চলে যাবে bx, এটা কোন মেমোরি লোকেশন, 0001H, ঠিক আছে। এখন এই লোকেশনে কি আছে এটা কিন্তু এখনও লেখিনি, ঠিক আছে। তো ধরেন এই লোকেশনে আছে মনে করেন আমার 0004H, ঠিক আছে। এটা মানে হলো ঠিক আগের মতো সে bx এ যাওয়ার পরে দেখবে কি তার ভিতরে একটা অ্যাড্রেস দেওয়া কত, 0004H, তখন সে এখান থেকে কি করবে মনে করেন যে এটার অ্যাড্রেস হলো 0004H, তখন সে এখান থেকে কি করবে, এখানে কি করবে, মুভ করবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আরেকটা, সেটা কি দেখেন এখানে কি সে ডাটাটা পাবে, না সে কিন্তু এখানেও ডাটাটা পাবে না, সে কিন্তু এখানেও ডাটাটা পাবে না, কেননা সেটা কেবল সে এখন bx এর জায়গাতে চলে আসলো, ওকে। তো এই bx এর জায়গাতে আসার পরে সে একটা জিনিস দেখতে পারবে, সেটা কি এই bx এর সাথে আবার কি 0004H কত যোগ হিসাবে আছে। তাহলে এই bx এর অ্যাড্রেস কত আমার, bx এর অ্যাড্রেস হলো 0004H, এর সাথে যদি আমি 04 হেক্সাডেসিমালে কি করি যোগ করি, এগুলো যোগ বিয়োগ যদি আপনারা না পারেন, আমি আবারও বলতেছি নাম্বারিং সিস্টেম সংক্রান্ত যে কোনো প্রবলেম, যে কোনো বিষয় যদি ক্লিয়ার একটা কনসেপ্ট বাই করতে চান, গ্রো করতে চান, তাহলে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের সিরিজ পর্বটা দেখা শুরু করেন। তো এটা চার চারে কত হয় 8, যদিও এটা যোগের ক্ষেত্রে আপনার কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে হেক্সাডেসিমালে এখন যোগ করতেছি, ডেসিমালে যোগ কী হবে সেম রেজাল্ট আসবে, কখন পরিবর্তন হবে এগুলো ওখানে দেখে দেখাই দেওয়া হয়েছে, এখানে কত হবে 000। তাহলে এখানে সে আসার পরে কি থাকবে, এই যে এই bx এর অ্যাড্রেসের সাথে 04 যোগ করার পরে কত হবে 0008H, 0008H, এই অ্যাড্রেসটা কিন্তু এখানে কি করা থাকবে, দেওয়া থাকবে, ঠিক আছে। তখন সে ডাটাটা কোথায় খুঁজে পাবে, ধরেন এই জায়গার অ্যাড্রেসের নাম হলো 0008H, তখন এই ডাটাটা কিন্তু আসলে এই জায়গাটাতে সে খুঁজে পাবে। ধরেন এখানে ডাটা আছে কত, BBBB, এই ডাটাটা কি হবে, এই ডাটাটা এই যে এই অ্যাড্রেসটা শুধু লোকেট করার জন্য আমাকে কিন্তু এত কিছু করা হলো, এত কিছু করার পরে আমি এই অ্যাড্রেস কোথায় পাইলাম, এখানে পাইলাম, এবং সেখানে কোন ডাটা পাইলাম, এই ডাটা পাইলাম, এই ডাটাটা কি হবে dx এর ভিতরে কপি হবে, ঠিক আছে। মুভ ইনস্ট্রাকশনের কাজ কি ডাটাকে কি করা, কপি করা, সোর্স থেকে ডেস্টিনেশনের ডাটা কপি করা, ওকে। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আবার আরেকটা স্টেপ বেশি, আগেরটার চাইতে এটা একটু পরিবর্তন, সেটা হলো কি আগেরটা এখানে আসেই ডাটাটা পেয়ে গেছিলো, সোর্সটা পেয়ে গেছে, কিন্তু এখানে কী করতে হয়, এখানে আসার পরে আবার 04 পরিমাণ বা এখানে যেটা দেওয়া থাকবে ততটুকু সে কী করবে, ডিসপ্লেসমেন্ট হয়ে তারপরে সে জায়গাটায় কীভাবে ডাটা পাবে, আশা করি বুঝতে পারছেন।